আজকে অনেক কিছু আছে খাবার আইটেম দেখা যায়। এটা পাট শাক বাজার আমি করছি, এটা তেতোবার শাক, আমরা মিষ্টিটা খাই না তেতোবার খাই, তেতোবার ভালো লাগে। টাটকিনি মাছ, দেশি টাটকিনি ভাজা, এটা হইলো ট্যাংরা মাছ দিয়া শুক্ত, এটা হইলো ইলিশ মাছ, আর হইলো কচুর ছড়া বলে আলুর মতো ছোট ছোট কচুর ছড়া। শুরু করলাম, কাঁচা মরিচটা নিয়ে নিই, লেবু নিয়ে নিই, কিছু ছালা তো নিয়ে নিই, গরম হচ্ছে জন্য তেতো শাকটা খাওয়া ভালো, মিষ্টি দেখাবো না তেতো দেখাব, তেতোর মধ্যে একটা ঝাল আছে। কিছু জিনিস আছে আপনার শুধু মুখে স্বাদের জন্য খেলে হয় না, কিছু জিনিস শরীরের ভালোর জন্য খাইতে হয়। মুখে তো তেতো জিনিস খারাপ লাগে স্বাভাবিক, তো খাইতে হয়।
অনেকে আপনারা জিজ্ঞেস করেন গ্রামের গল্প বলতে, আমরা অনেকে কথা বলে খারাপ মনে করেন, যে কোনো ভাষা বুঝে না তার কাছে খারাপ মনে করে স্বাভাবিক। আমারও গ্রামের গল্পগুলো করতে ভালো লাগে, সত্যি কথা। গ্রামে থাকছি ছোটবেলায়, সেগুলা মনে পড়ে, সেগুলো বলতে ভালো লাগে আর আপনাদেরও শুনতে ভালো লাগে, ওই জন্য আমার আরও বেশি ভালো লাগে। বিলের মাছটা মজা, মাছের বাজারে কিনতে গেলে জেলে সব মাছই খায় দেশি মাছ, সব মেহিক বিলের মাছ দেখো তা না। এতগুলাই কিনে নিতে বাদ বেশি খারাপ হয়। আর আমি যে গ্রামের গল্প আপনাদের বলি আসলে কিন্তু এগুলো গল্প না, সত্যি ঘটনা ভালো লাগে। ঠিক আছে, আমি কি করতাম আজকে একটা বলবো, বড়ির দিনে আমরা যেটা করতাম, বড় যখন পাকত আমাদের হিন্দু আসলাম সরস্বতী পূজা না হলে তো আমরা বড়ি খাইতে পারতাম না, কেউ খাইতো না। আমাদের ওদের আমাদের ওদিকে সিস্টেম ছিল যে সরস্বতী পূজার আগে কেউ বড়ি খেতো না, ডাকাত সবাই খায়, আমাদের গ্রামে কেউ খেত না, বড়ি পায়ে কেউ বলে গেল কেউ কোনো পোলাপান খেতে পার খাইত না, আমাদের ওদের সাথে চলত। সরস্বতী পূজা যখন শেষ হইল তখন চলতো বড়ই গাছ উপর আক্রমণ, আমাদের কোনো বড়ই গাছ ছিল না, অন্য বাড়ির যে বড়ি গাছ থাকতো ওই গাছ তোলা যা বইয়া থাকতাম, সারাদিন সময় পেরিয়ে যে বইয়া থাকতাম পাখিতে ভারিত পেকে গেছে পুরো জায়গায় ওটা ঠুকাইতাম, আবার মাঝে মাঝে ঢিলো মারতাম, কেউ নেই আশেপাশে কেউ নেই মাটির ঢিল মারতাম, দুই চারটা করে পড়তো এগুলো সংগ্রহ করতাম। আর যেটা করতাম আমরা বলেছি যেটা হইতো আমাদের সবাই করতাম, চার পাঁচজন বন্ধু মিলে গ্রামে কিন্তু অনেক প্রমাণ থাকে কিন্তু একটা গ্রুপ কিন্তু থাকে, ওরা পাঁচজনের সাথে থাকে ওরা পাঁচজনের সাথে থাকে, আমাদেরও এরকম আছে চার পাঁচজনের একটা গ্রুপ ছিল, আবার অন্য পড়া অন্য গ্রুপ ছিল, এরকম আমরা ওই যাই করতাম
Ya, pero me mira y corta. আপনারা খাবেন নাই না আমরা খাইছি ছোটবেলায় ঢাকায় এসে আপনি বড় হয়ে কোনো সময় খাই নাই বড়ই সিদ্ধ খাইছেন কখনো আমার মনে কেউ খায় নাই যাক খাইতে পারে না খাইতে পারে আমরা বড়ই সিদ্ধ করে খাইতাম সেটা কীভাবে করতাম আমরা চার পাঁচ জন বন্ধু মিলে একসাথে যে যার মতো করে বড়ই সংগ্রহ করতাম কেউ চুরি করতো কেউ একটু খাইতো আমি মাঝে মাঝে খুঁজতাম দুটা ডিল ডুল মারতাম কেন কেউ না দাঁড়ায় মানুষ না থাকবে ডিল মেরে দিয়ে একটা পারতাম প্রেম করে সংগ্রহ করতাম মোটামুটি এতগুলো হয়তো একজনের কাছে সবাই মিলে পরি সংগ্রহ করে একটা মেস নিতাম বাড়ির থেকে মাটির হাড়ে নিতাম একটা তারপর যাইতাম একদম চকের মাঝখানে যেতাম অনেক দূরে মানে মানুষ যাকে না দেখে ঠিক আছে হাড়ির মধ্যে জল নিয়ে যেতাম হাড়ি ভরে জল নিয়ে যেতাম আর গ্রামে তো ই কি করে ওটার নাম চকের মধ্যে লাকির অভাব নেই খের আছে জাবা আছে অনেক কিছু থাকে ময়লা আসলে ডালমাল থাকে সব পুজো থাকে এখনো আছে তো ওইগুলো আমরা ই করতাম ওই সংগ্রহ করে নিয়ে যেতাম একদম চোখের মাঝখানে যাইয়ে তারপর আপনি ওই কী করে মেস নিয়ে যেতাম তারপর মেস নিয়ে যেতাম ওই ই করতাম মাটির ঢিলা আছে না মাটির মাটির ঢিলা করলাম বড় বড় যে ইগুলো ওগুলো দিয়া মানে চুলার মতো বানাইতাম মানে ওটার করে ওই যে ইয়া আছে আমাদের ওই যে হাড়িটা নিয়ে গেছি ওই হাড়িটা নিয়ে হাড়ির মধ্যে জল নিয়ে তার ভিতরে বড়ইগুলো ধুইতাম করে সেগুলো ধুইয়ে ওটার মধ্যে ছেড়ে দিতাম আর লবণ মরিচ নিয়ে যেতাম আলাদা কাগজে করে গুঁড়ো মরিচ লবণ যা পাতা সবাই মিলে নিতাম আর কি নিয়ে আপনি পাতা নিয়ে যেতাম কলা পাতা চকের মাঝখানে আগুন ধরে দিতাম ধরে বয়ে বয়ে জল দিতাম ওই খাড়ির মধ্যে আবার কিছু লবণ ছেড়ে দিতাম লবণ বড়িতে কম লাগে তারপরে জল যখন ফুটে যেত বড়িগুলো ফেটে যেত এমনি পাকা বড়ই তার মধ্যে পানিতে সিদ্ধ করা হইতেছে বইগুলো ফেটে যেত সেই বড়িগুলা আমরা কলা পাতা বসে বসে খেতাম এই চকের মাঝখানে বসে তৈরি করে খেতে পারছি যা মানে সবাই সমান সমান ভাগ নিতাম কেউ বেশি নিতাম না কেউ নিতাম যা হবে আপনার নিয়ে তারপর খাইতাম লবণ মরিচ দিয়া গুঁড়া মরিচ লেগে দিতাম লবণ মিশিয়া কিন্তু ভরে ভরে খাইতাম খুবই টেস্ট লাগতো কিন্তু এটা খুব আমার কাছে আমার মনে হচ্ছে খুবই স্বাদ লাগতো না কিন্তু আমরা বড়ি সিদ্ধর কথা হলেই খুব খুশি হতাম বড়ি সিদ্ধ করে এখন আমার সন্দেহ আছে এটা কেউ খাইছে কিনা কারণ আমি আর খাই নাই ওই গ্রামেই খাইছিলাম একবার একবার দুবার ঠিক আছে প্রতি বছরই খাইতাম দুবার একবার খেতাম অনেক দূরে যা খাইতে হবে কারণ ওরা আশেপাশে খাইলে ওদের কাছে মানে জানলে চুরি করিয়া না করি দোষ আমি যেত আমরা চুরি করছি
No, no creo que está. এই জিনিসগুলো এখনকার প্রজন্ম জীবনে পাবেও না করবেও না। আমরা করছি এখন গ্রামের কোনো কারো জিনিস সন্দেহ আছে মনে হয় না পাবে, কারণ দুই হাতে এখনকার প্রবলেম ওরকম নেই। আমাদের মধ্যে তো খেলাধুলা করে না এখনকার, অনেক দুষ্টুমি করছে। কোভিড একটা খুব মজার জিনিস, সকল মাস্ক খাওয়া আর কি অ্যারেঞ্জমেন্ট করাটাই মজা, খাওয়া মজা হোক আর না হোক যে অ্যারেঞ্জমেন্টটাই মজা, সবাই মিলে করতাম। এখন সে বন্ধু কোনো যোগাযোগ নেই, সুস্থ আছে জানি না। মাঝে মাঝে মনে হয় আবার যদি যাইতে পারতাম এরকম করতে পারতাম, খাওয়া খারাপ হয়ে গেল, খুব ভালো খাওয়া হইলো। গল্পটা কেমন লাগলো বলবেন, গল্প না এটা রিয়েল লাইফ করছি আমরা, ঠিক আছে? তবে এবার আমি বড়ই আসলে বড়ই সিদ্ধান্তের আসলে খেয়ে দেখব কিনে কেমন লাগে, আগের মতো লাগে কিনে। আগে তো খুব স্বাদ লাগতো, খাইতাম। যাই হোক, আর আমার খাবারের রেসিপিগুলো যদি চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে বিজি অরিগামি, তারা ওটাই সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি না চাইলেও সাবস্ক্রাইব করতে পারেন, যারা আমাকে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, ওটা আমার চ্যানেল, ওটায় আমি খাবারের রেসিপিগুলো দিই, তারপরে আর্টের কিছু ভিডিও দিই, তারপরে আপনি আমার ফ্যামিলি ভিডিও আছে দেখতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, ওরে বাবা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।